তো আমরা এই লেকচারটা শুরু করব যে ডিগ্রি অফ ভার্টেক্স জিনিসটা কি জিনিস, আর ভার্টেক্স অ্যাকচুয়াল কথাটা আমরা কোথা থেকে এসছে সেটা একটুখানি ডিসক্রিপটিভ আইডিয়া নিয়ে নেব। তো ভার্টেক্স কথাটা এসছে আমরা যখন গ্রাফ ডেটা স্ট্রাকচারের কথা বলি। আমাদের ডেটা স্ট্রাকচার দু রকম ভাবে হয়, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার। নন লিনিয়ারের মধ্যে পড়ে হচ্ছে আমাদের গ্রাফ এবং ট্রি। তো আমরা সেই আজকে যে ডেটা স্ট্রাকচারটার কথা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে কিনা গ্রাফ ডেটা স্ট্রাকচারের কথা কিন্তু বলছি, ঠিক আছে? তো এই গ্রাফ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করি এরকম ভাবে, গ্রাফ ইজ আ সেট অফ ভার্টেক্স অ্যান্ড কমা দিয়ে এজ, ভি ফর ভার্টেক্স, ঠিক আছে, লিখে দিই ভার্টেক্স অ্যান্ড ই ফর হচ্ছে এজ, সেট অফ এজ, এটা দিয়ে কিন্তু একটা গ্রাফ তৈরি হয়। গ্রাফ আর ট্রি এর মধ্যে যদি বেসিক পার্থক্য দেখি, গ্রাফের মধ্যে তোমার লুপ ফর্মেশন হতে পারে, বা ট্রি এর মধ্যে কখনো লুপ হবে না, লুপ বা বলতে পারি সাইকেল থাকবে না। সাইকেল মানে দেখো, এ থেকে শুরু হচ্ছে ঘুরে গিয়ে কোনোভাবে এ থেকে বিতে আসছে, বি থেকে ডিতে আসছে, ডি থেকে এতে যাওয়া যাচ্ছে। তো এরকম এই যে কনসেপ্টটা কিন্তু গ্রাফে অ্যাপ্লিকেবল, বাট গ্রাফেরই একটা স্পেশাল ভেরিয়েশনকে বলা হয় ট্রি, যেখানে কিনা কোনো রকম সাইকেল প্রেজেন্ট থাকবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্সের মধ্যে আমরা কথা বললাম, আমরা আর অত ডিটেলসে যাব না, আমরা জাস্ট টপিকে এই টপিকটার উপর ফোকাস করছি যে ডিগ্রি অফ আ ভার্টেক্স কি। এবার আমাদের যখন আমরা গ্রাফ যখন আমরা কথা বলি, গ্রাফও দু ধরনের হতে পারে। গ্রাফও আমাদের দু ধরনের হয়, একটাকে বলা হয় ডিরেকশন ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, ডিরেক্টেড গ্রাফ হয়। আরেকটাকে বলা হয় নন ডিরেক্টেড বা আনডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে? তো আমরা এই দুটো ধরনের গ্রাফের ওপরই কি করে তার ডিগ্রি অফ ভার্টেক্স বার করব সেটা কিন্তু আমরা শিখব, ঠিক আছে? ডিগ্রি কথাটার মানে কি যদি সিম্পল বলি, প্রত্যেক ডিগ্রি অফ ভার্টেক্স কথাটার মানে কি, প্রত্যেকটি এই যেগুলো আমি ব্ল্যাক করে দিচ্ছি, দিস আর অল দ্য ডিগ্রি, ঠিক আছে, এগুলো কি বলা হয়, ডিগ্রি বলা হয়, এগুলোকে ডিগ্রি না, এগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স বলা হয়, ঠিক আছে? এটা ব্ল্যাক করে দিলাম, সেগুলোকে কি বলা হচ্ছে, ভার্টেক্স। আর যেগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা লাইন দেওয়া আছে, সেগুলোকে কি বলা হচ্ছে, এজ বলা হচ্ছে, ঠিক আছে? তো বলছে একটা ভার্টেক্স এর মধ্যে যতগুলো আমার এজ কানেক্ট আছে সেটা বলা হয় ডিগ্রি অফ দ্যাট ভার্টেক্স। তো আমি যদি সিম্পল এখানে লিখি যে ডিগ্রিকে আমরা ডিইজি দিয়ে ডিনোট করি, যদি আমি এখানে পাশে লিখতে থাকি ডিইজি অফ এ, যদি আমি এখানে লিখি তাহলে কি বুঝবো, যে এ থেকে কতগুলো আমার এজ কানেক্ট আছে। দেখো এখানে এর মধ্যে দুটো এজ কানেক্ট আছে, যেটা কিনা একটা বি এর দিকে যাচ্ছে, একটা ডি এর দিকে যাচ্ছে। তাই যদি আমি এখানে লিখেছি দ্য ডিগ্রি অফ এ ইজ ইকুয়াল টু টু বলতে পারি, ব্র্যাকেট দেওয়া দরকার নেই, আমি দিলাম এক্ষুনি ভুল করে, না দিলেও চলবে, ঠিক আছে? সেরকম যদি বলি ডিগ্রি অফ যদি বি লিখি তাহলে কি হবে, ডিগ্রি অফ বি মানে হচ্ছে দেখো বি থেকে কতগুলো এজ কানেক্ট আছে, তাহলে এখানেও কিন্তু টু, ঠিক আছে? দেখো দুটো এজ কানেক্ট আছে, সরি টু না তিনটে, একটা এর দিকে যাচ্ছে, একটা ডি এর দিকে যাচ্ছে, একটা সি এর দিকে যাচ্ছে, এটা টু হবে না, দ্যাটস উইল বি আর থ্রি, আমি কিন্তু এটা ভুল লিখেছিলাম, বলে রাখলাম, এইভাবে ভালো করে দেখবে। সেরকম আমার ডিগ্রি অফ সি যদি বার করি তাহলে সি এ থেকে কতগুলো এজ কানেক্ট আছে, তাহলে এখানে একটাই শুধু আছে কিন্তু এটা বি এর দিকে যাচ্ছে, যদি আমি কি লিখবো, ওয়ান লিখবো, ঠিক আছে? সেরকম ডিগ্রি অফ যদি আমি এখানে ডি বার করি তাহলে কি হবে, ডি থেকে কতগুলো এজ কানেক্ট রয়েছে, দেখো দুটো এজ কানেক্ট রয়েছে তাই জন্য এখানে টু লিখেছি। সেরকম ডিগ্রি অফ ই যদি আমি বার করি ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমি এখানে কি লিখবো, সেটা কিনা আমার জিরো হবে, এখানে একটাও কিন্তু ই থেকে কোনো এজ কানেক্ট নেই, ঠিক আছে? এইটা হচ্ছে গল্পটা, আমরা একটা কি করে ডিগ্রি অফ ভার্টেক্স, এটা কোন, এটা কিটা কি টাইপ অফ গ্রাফ, এটাকে বলা হয় আনডিরেক্টেড গ্রাফ, কোনো রকম ডিরেকশন দেওয়া নেই, ঠিক আছে? আনডিরেক্টেড গ্রাফে শুধু ডিগ্রি আমরা বার করতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার আমরা একটা এক্সাম্পল দেখবো যেটা কিনা আমাদের ডিরেক্টেড গ্রাফের এক্সাম্পল আমরা দেখবো, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে একটা দেখলাম আনডিরেক্টেড গ্রাফের ডিগ্রি বার করলাম, এবার আমরা বার করবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি বার করবো, তাহলে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় পুরো ব্যাপারটা। চলে আসি, দেখে নি ডিরেক্টেড গ্রাফ এটা ড্র করে, এটা এটা আমরা যে পোর্শনটা দেখবো সেটা কিনা ডিরেক্টেড গ্রাফ। তো আমাদের কাছে এই গ্রাফটা এখানে ড্র করা আছে, যেখানে আমরা আগের গ্রাফটার সাথে এই গ্রাফের কি একটা ডিফারেন্স পাচ্ছি, যে আগের গ্রাফটার মধ্যে কোনো ডিরেকশন দেওয়া ছিল না, এখানে একটা ডিরেকশন দেওয়া আছে। যেমন কি করে বলছি দেখো, যে আমার এ থেকে বিতে যাওয়ার রাস্তা আছে, ইজ ওয়ান ওয়ে রোড, কিন্তু বি থেকে আমি এতে আসতে পারবো না কোনোভাবে। এই ডিরেকশন দেওয়ার মানে হচ্ছে দিস ওয়ান ওয়ে রোড, যেরকম সি থেকে আমি বিতে যেতে পারি, বি থেকে সিতে যেতে পারছি না, এ থেকে আমি ডিতে যেতে পারছি, কিন্তু এ থেকে আমি ডি থেকে এতে যেতে পারছি না, ডি থেকে এতে যাওয়ার কোনো রাস্তা নেই। কেন, এই ডিরেকশনটাই বোঝাচ্ছে, এরকম জি থেকে আমি এতে যাচ্ছি ডিরেকশন বলছে, জি থেকে আমি এফে যাচ্ছি ডিরেকশন বলছে, এফ থেকে ইতে যাচ্ছি ডিরেকশন আমার দেওয়া রয়েছে, ই থেকে আমি সিতে যাচ্ছি, এরকম কিন্তু ডিরেকশন দেওয়া রয়েছে, অ্যারো ইন্টেন্ড করছে ডিরেকশন, এটাকে বলা হয় ডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি কেও আবার দুভাগে ভাগ করা হয়েছে, ডিগ্রি যেটা বার করেছিলাম
বললাম আনডিরেক্টেড, দেখো শুধু ডিগ্রি, কিন্তু এখানে ডিগ্রিকেও দুভাবে ভাগ করা হয়েছে, যেটা আমরা এখানে এক্ষুনি দেখে নেবো। এই দুটো ভাগ বলা, একটাকে বলা হয় ইন ডিগ্রি বলা হয়, ঠিক আছে, কি বলা হচ্ছে, একটাকে বলছে ইন ডিগ্রি বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি বলা হচ্ছে। এই দুটোকেই কিন্তু ক্যালকুলেট কিন্তু আমাদের করতে হয়। সেটা আমরা দেখে নেবো কি করে আমরা ইন ডিগ্রি বার করব আর কি করে আমরা আউট ডিগ্রি বার করব। এগুলো কিন্তু সব আমরা চোখে দেখে বার করছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামে কিভাবে বার করব সেটা কিন্তু আমরা, সেটাও আমরা শিখবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। চলে আসি তো, এটা কিভাবে বার করব, তার জন্য আমরা কি করবো, একটা সিম্পল একটা এমনি এখানে লিখেই করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা টেবিল তৈরি করলে আমার জিনিসটা সুবিধা হবে। ইন ডিগ্রি আউট ডিগ্রি করে যদি টেবিল তৈরি করে জিনিসটা আমরা পাশেই করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমাদের, তাহলে জিনিসটা আরও জিনিসটা ভিভিডলি বুঝতে পারবো আমরা। তাই দেখে দেখে করতে হবে, ছোটো করে এই পাঁচটাই করি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা টেবিল সাইডে বানিয়ে নিয়েছি, এখানে দেখে দেখে করতে হবে। তো ইন ডিগ্রি কতটার মানেটা কি তা আমাদের আগে ক্লিয়ার করতে হবে, মানে কী করে ক্যালকুলেট করবো। ইন ডিগ্রি জিনিসটা না জানলে আমরা ক্যালকুলেট করতে পারবো না, এবং আউট ডিগ্রি জিনিসটা না জানলে কিন্তু ক্যালকুলেট কিন্তু করতে পারবো না। ইন ডিগ্রি কথাটার মানে হচ্ছে, ধরে নাও এই ভার্টেক্স এটা নিয়ে আমি চেক করছি, কথা বলছি, ভার্টেক্স এর মধ্যে কতগুলি ইনকামিং এজ আছে সেটাকে বলা হয় ইন ডিগ্রি অফ আ ভার্টেক্স। কি বললাম, ভার্টে ইন ডিগ্রি কি বলছে, ইনকামিং এজ কতগুলো আছে সেটাকে যদি ক্যালকুলেট করি ফর এভরি ভার্টেক্স, তাহলে সে বলবো সেটাকে ইন ডিগ্রি, মানে ইনকামিং এজ, কি বললাম, ইনকামিং ইন এজ, ঠিক আছে। সেরকম অপোজিট আউট ডিগ্রিটা কতগুলো হবে, আউট ডিগ্রি মানে আউট গোয়িং এজ, একটা ভার্টেক্সের কতগুলো আছে সেটাকে বলা হয় আউট ডিগ্রি, মানে আউট গোয়িং এজ আমরা এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে, গোয়িং এজ। জিনিসটা ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা কিন্তু আমাদের হবে না। তাহলে আমরা সিম্পল ক্যালকুলেট করব যে এর ইন ডিগ্রি মানে হচ্ছে ইনকামিং এজ কতগুলো আছে, একে চেক করো, একে চেক করলাম, এর ইনকামিং এজ কিন্তু আমার এখানে একটাই আছে, আর কিন্তু বেশি নেই, কটা আছে, একখানাই আছে, যেটা কিনা আমার জি থেকে ঢুকছে। তো সো দেয়ার উইল বি দ্যাট দ্যাট এখানে একটাই ঢুকছে, তার মানে হচ্ছে আমার ইন ডিগ্রি হচ্ছে 1 for A, তাহলে আমি এখানে কী লিখবো, 1 লিখে দেবো। তো এ থেকে কতগুলো বেরাচ্ছে দেখো, এ থেকে কতগুলো বেরাচ্ছে, দুখানা এজ বেরাচ্ছে, যদি ভালো করে দেখে থাকো, এ থেকে বি, বি থেকে এ থেকে ডি, তাহলে আমার আউট ডিগ্রি কত হবে, 2 হবে। তাহলে বুঝতে পেরেছি, সিম্পল বিটা সলভ করি, বি এর কি আছে, ইন ডিগ্রি কতগুলো আছে, বি এর ইন ডিগ্রি আছে 2, দেখো এ থেকে ঢুকছে, সি থেকে ঢুকছে, তাহলে ইন ডিগ্রি কি হবে বি এর, 2। আর সেই রেসপেক্টে বি এর আউট ডিগ্রি কত হবে, বি থেকে কোনো কিছু বেরাচ্ছে না, কোনো এজ নেই যেটা আউট গোয়িং এজ নেই, তাই জন্য আমার এটা 0 হবে। সেরকম যদি আমি সি এর ক্ষেত্রে দেখি, সি এর মধ্যে ঢুকছে ইন ডিগ্রি কি আছে, দেখো দুখানা এজ ঢুকছে, দেখো অ্যারোর মার্ক দেখবে, 2 এজ ঢুকছে ফ্রম ডি এবং ফ্রম ই, তাহলে ইন ডিগ্রি হয়ে যাবে 2। আর আউট ডিগ্রি কত হবে, আউট ডিগ্রি হবে 1, কেন সি থেকে আমার বি এর দিকে একটা এজ আছে, তাই আমার আউট ডিগ্রি হবে 1। ডি এর কি আছে, ডি এর ইন ডিগ্রি 1 আছে, আউট ডিগ্রি 1, মানে ঢুকছে একটা বেরাচ্ছে একটা, তাহলে আমি সিম্পল 1 1 এখানে লিখে ফেললাম, জিনিসটা আমাদের গ্রিপ আপ হয়ে গেছে। ই এর ইন ডিগ্রি কতগুলো আছে, ই এর একটাই ঢুকছে, তাই এজটা 2 আর D আমার একটা আছে আর বেরাচ্ছে আমার একটা, তাহলে হচ্ছে আমার একটা ইন ডিগ্রি হচ্ছে, একটা আউট ডিগ্রি, মানে এফ থেকে ইতে ঢুকছে একটা, তাই ইন ডিগ্রি 1, আর বেরাচ্ছে একটা সি এর দিকে আছে, তাই জন্য আমার আউট ডিগ্রি 1। এফ চলে যায়, এফ এ কি দেখো, সেম ঢুকছে একটা জি থেকে, বেরাচ্ছে একটা আবার ই এর দিকে, তাহলে আমার কি হচ্ছে ইন ডিগ্রি 1 আর আমার আউট ডিগ্রি 1। সেরকম জি এর দেখো, জি এর আমার কি আছে, শুধু বেরাচ্ছে কিছু ঢুকছে না, মানে আমার জি এর কোনো ইন ডিগ্রি নেই, ইন ডিগ্রি 0 দেওয়ার হচ্ছে, আর আমার কিন্তু আউট ডিগ্রি কি আছে, আউট ডিগ্রি কিন্তু আমার 2, 2 বেরাচ্ছে, সেই সূত্রে আমার 2, মানে একটা জি এর থেকে এ এর দিকে যাচ্ছে, একটা জি এর থেকে এফ এর দিকে যাচ্ছে। তো আমরা বেসিক্যালি আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা বাই ডিরেকশনাল গ্রাফের আমরা এই বাই ডিরেকশনাল বলছি ডিরেক্টেড গ্রাফের কিভাবে আমরা ডিগ্রি বার করবো। ডিরেক্টেড গ্রাফে কিন্তু শুধু ডিগ্রি বলে কিছু হয় না, তখন ডিগ্রিকেও আমরা সাব ক্যাটাগরিতে ডিভাইড করি, একটাকে বলা হয় ইন ডিগ্রি বলা হয়, একটাকে বলা আউট ডিগ্রি বলা হয়। ইন ডিগ্রি মানে কি, যেখানে যতগুলো ইনকামিং এজ একটা ভার্টেক্স সেটাকে বলা হয় ইন ডিগ্রি, আউট ডিগ্রি মানে কি, যতগুলো আউট গোয়িং এজ ওই ভার্টেক্সটার থেকে সেটাকে বলা আউট ডিগ্রি বলা হয়, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই পোর্শনটুকু ক্লিয়ার করতে পেরেছি।